হানিমুনে গিয়ে হিমাচল প্রদেশের পাহাড়ের খাত থেকে পড়ে রহস্যজনক মৃত্যু গৃহবধূর শোকের ছায়া আগরপাড়া এলাকায়। গত 20 ফেব্রুয়ারি বিয়ে হয় আগরপাড়া নর্থ স্টেশন রোড এলাকার জয়িতা দাসের সাথে দমদম পাইকপাড়া এলাকার রাহুল পোদ্দারের। তারপর নবদম্পতি 4 মার্চ তারিখে হিমাচল প্রদেশে ঘুরতে যায়। হঠাৎই একদিন হিমাচল প্রদেশের কন্নড় জেলার পুলিশ স্টেশন থেকে জয়িতা দাসের বাড়িতে খবর আসে জয়িতা দাস হিমাচল প্রদেশের কন্নড় জেলার পাহাড়ের খাত থেকে পড়ে মৃত্যু হয়েছে। আগরপাড়া স্টেশন রোডের জয়িতা দাসের বাড়িতে এই মৃত্যুর খবর শুনে শোকের ছায়া পড়ে। পাহাড়ের খাত থেকে পড়ে মৃত্যু হলো আর প্রাণে বেঁচে গেল স্বামী রাহুল পোদ্দার। এই নিয়ে যথেষ্টই রহস্যের দানা বাজছে আগরপাড়ার জয়িতা দাসের পরিবারের মধ্যে। ঘটনার তদন্তের দাবি জানাচ্ছেন মৃত জয়িতা দাসের পরিবার ও এলাকার মানুষজন। 3:30 থেকে 4:45 সময় কিন্নর হাসপাতাল থেকে কিন্নর এয়ারপোর্ট থেকে আমাকে ফোনে জানালো ওখানকার ওসি। শুন, কোথা থেকে ফোনটা এসেছে? ওই কিন্নর মানে ওসি আর কি, হিমাচল প্রদেশ। আচ্ছা, তারপর? তারপরে আমাকে যে আপনারা তাড়াতাড়ি আসুন, তারপরে আমাদের প্রসেসিংটা শুরু হবে। তা আমি বললাম বর্তমানে কী অবস্থা এখন বা কী করেছে কি না সেই খবরও আমি এখনও পাইনি। হ্যাঁ, সেই খবর পাইনি, এখন কী অবস্থায় আছে আমি জানি না। তবে আমার বড়ো মেয়ে, যে বড়ো জামাই মানে জামাই আর আমার ভাইরা, এরা গেছে, আর ওদিক দিয়ে ছেলের বাবা আর ছেলের দাদা, মানে রাহুলের বাবা আর রাহুলের দাদা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।